প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 12 দলীয় জোটের আছে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু পল্টনের মোড়ে কিন্তু অবস্থান করছেন ভারতীয় পণ্য বয়কটের দাবিতে কিন্তু আছে কিন্তু এই বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল আন্দোলনের শেষ হয় নাই আন্দোলন নতুন করে সূচনা পাচ্ছে কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন বাংলার জনগণ মানে না মানবে না ইনশাআল্লাহ ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারতকে জানিয়ে দিতে হবে আমরা তোমাদের দাবিদারি মানি না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলার মানুষের কাছেই থাকবে সর্বশেষ একটা কথা বলেই শেষ করব ভারতের জাতীয় নিরাপত্তা যিনি পরামর্শ দিয়ে থাকেন অজিত দোভাল উনি বাংলাদেশ সফর করেছেন মিডিয়ার মাধ্যমে জেনেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানানোর জন্য জাতীয় নিরাপত্তা ভারতের যিনি দেখাশোনা করেন তার আসার প্রয়োজন পড়ে না বাংলার মানুষ জানতে চায় উনি কোন উদ্দেশ্যে এসেছেন কোন নীল নকশা বাস্তবায়ন করতে এসেছেন বাংলার বিরুদ্ধে কোন নতুন ষড়যন্ত্রের ফর্মুলা দিয়ে গেছেন শেখ হাসিনাকে কথাবার্তা পরিষ্কার বক্তব্য দীর্ঘায়িত হবে না মিছিল হবে স্লোগান হবে আন্দোলন হবে ভারতীয় আগ্রাসন বন্ধ করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ এই ভারতীয় সরকার এই আওয়ামী লীগ সরকার এই ভারতের দাবিদার পাঁচটা আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে তাহলে আইন করে তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আমরা কারো অঙ্গরাজ্য হওয়ার জন্য নয় আমরা ভারতের সুজাতা সিংয়ের জাতাকলে পড়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে একেবারে বিভিন্ন আজকে ভারতের মোদি সরকার বাংলাদেশে গণতন্ত্রহীন একটা রাষ্ট্র কায়েম করার জন্য শেখ হাসিনার উপর ভর করেছে ভারতীয় সরকার আজকে ভারতের সমস্ত মুসলিম উপাসনালয় আজকে মন্দিরে পরিণত করছে আজকে মুসলিম অধ্যুষিত যে কোনো নাম তারা পরিবর্তন করছে তাদের দেবদেবীর নামে আমরা ভারতকে বয়কট করার ভারতীয় পণ্য বর্জন করার ভারতকে না বলার এই মাত্র সুযোগ এই সুযোগে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই ভারত যে বাংলাদেশের গণতন্ত্রে হত্যা করছে এই গণতন্ত্র হত্যাকারীদের সাথে আমরা নেই বাংলাদেশের জনগণ আজকে এই গণতন্ত্র হত্যাকারী ভারতের সাথে নেই আমরা আন্দোলনে ডাক দিয়েছি ভারতীয় পণ্য বর্জন করার জন্য ডাক দিয়েছি আমরা ভারতকে না বলার জন্য ডাক দিয়েছি আমরা কেউ ভারতে যাব না আমরা কেউ ভারতে চিকিৎসা গ্রহণ করব না আমরা কেউ ভারতীয় পণ্য আজকে ক্রয় করব না আমরা যদি আজকে রুখে দাঁড়াই আমরা যদি আজকে ভারতীয় যে প্রোডাক্ট ভারতীয় প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বড় প্রোডাক্ট হলো শেখ হাসিনা আজকে ভারতীয় পণ্য বর্জন করার সাথে সাথে শেখ হাসিনাকে বর্জন করতে হবে শেখ হাসিনার দোষদেরকে আজকে বর্জন করতে হবে শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা যে লড়াই করছি এই লড়াই জারি থাকবে আমরা আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা আন্দোলনের মশাল নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যাব আমরা এই ভারতের এই পুতুল সরকার আওয়ামী লীগকে উৎখাত করে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করব